ভগবান এই মহা পাপিক নিদিও মই জনম। এহে ভাবি মুকুন্দাই হাতে অস্ত্র লইলা, ও গর্ভপাত করিম বলি মনতে ভাবিয়া, এই জীবক তুমি নকৰা নিধন, এই জীবক তুমি নকৰা নিধন, পুত্র রূপে এই জীব, পুত্র রূপে এই জীব লভিব জনম। ও আকাশবাণী শুনি পাছে ও আচৰিত হইলা, সুভক্ষণে মুকুন্দার, সুভক্ষণে মুকুন্দার, পুত্র পাই মুকুন্দার মনে শান্তি, পুত্রর মুখলৈ চাই মাতা মানুহ গোটেইখিনি আহিছে,
বাপ্পা মই বহুত মানুহ হৈছি আই বহুত মানুহ হৈছি সোমাবা জাগাই নাই চাৰিওফালে মানুহ গণনাত খাবা লবা দিছে না কিবা দিব দিব বুলি গম পাইছি অ দিব দক দিব খাবা লবা পাইছে না কিবা গণনাত লাজ কৰিছে লাজ কৰিলে নহব নহয় মই বেছি পলম নকৰো যিহেতু মাতা মানুহ গোটেইখিনি আহিয়ে পাইছি হয়নে মই সোনকালে আৰম্ভ কৰিব লাগে যিহেতু এইটো ল'ৰা আছিল নে ছোৱালী আছিল ল'ৰা আপা আপা মই সেইদিনা যে গোটেইখিনি বস্তু আনিব দিছিলোঁ আনিছে নহয় ফলি এখন পেঞ্চিল এডাল বহী এখন কলম এটা এইখিনি হত আছে ইয়াৰ উপৰিও আৰু আছে ৰ'ব এৱা গাখীৰ মিঠেল লাড়ু জালুকৰ গুড়া জ্বালা বতা গোটেইখিনি আছে তেনেহ'লে আৰম্ভ কৰিব পাৰোঁ তেওঁ আৰম্ভ কৰিছোঁ অগণনা পাতিলা কুণ্ডলীয়া কিলা গণনা পাতিলা কুণ্ডলীয়া কিলা অভাৱ পদে আছে অংক পাতি বৃষমত নামৰা কয় গণদেৱে বৃষমত নামৰা গণি পঢ়ি তোমাৰ ল'ৰাটোৰ নাম ৰাখিলো মই বৃদ্ধসমত নামটো ভাল হৈছে বৃদ্ধসমত ৰাখিলো আৰু আই মহাপণ্ডিত হ'ব আই মই গণনাত পালো কিন্তু এটা কথা আই ইয়াৰ যেতিয়া যৌৱন কাল হ'ব ইয়াৰ যেতিয়া যৌৱন কাল হ'ব অ পুত্ৰৰ পৰা আই তুমি অলপ অসাৱধান থাকিবা পুত্ৰৰ পৰা আই তুমি সাৱধান থাকিবা মই কিয় কৈছো জানা আই বিপদ আহিব পাৰে বিপদ আহিব পাৰে তেনেহলে আই এতিয়া মই যাই থাকো ঐ আহি বুলি গণক বাপু অ বিদায় মাগিল এদিন দুদিন কৰি পুত্ৰ বাঢ়ি বেলা এতিয়া চাওক ৰাইজ অ দিনে দিনে
পাও প্রাইজ, ও হেহি রাইজর রজা আছিল শ্রীনবিন্দু রাই, হেহি রাইজর রজা আছিল শ্রীনবিন্দু রাই, আর সেই শ্রীনবিন্দু রজাই যৈগ্য এক কর বলি মনতে ভাবই, আর সেয়ে নিমন্ত্রণ দিয়ার বাবে, নিমন্ত্রণ দিয়ার বাবে মরম কনা মাতে পুত্র বলি ও মরম কনা মাতে পুত্র বলি বৃথমত বাসা বৃথমত হো এই ফালেয়া খুন বাসা এ তৃণবিন্দু রজাই দিয়ে মোক ও যৈগ্য নিমন্ত্রণ কি কাম জানা ও নিমন্ত্রণ রক্ষার বাবে যাবি যৈগ্য, যাবি যৈগ্য স্থান নিমন্ত্রণ রক্ষার বাবে ও কথা শুনি প্রথমত রই না থাকিল তৃণবিন্দুর যৈগ্য স্থানে
দেখি অতৃত পুধনে, ও মুনির পুত্র দেখি ও অতৃত পুধনে, বুঝেন করি চাই মনে জারস বলি কইছে, ও কথা শুনি বৃথমত ও আচরিত, ও কান্দি কান্দি অত্রিমুনি, মুখে শুনি ও এতে কব
পুনরায় অত্রিমুনি বলে লাভ কাম কর কি কাম জানা বাচ্চা ও প্রথমতে তোর মাতৃ কুঠিয়া যায়